নমস্কার বন্ধুরা, আজ ভেলোরে আমাদের দ্বিতীয় দিন। ভেলোরে সকালবেলা আমাদের সিএমসি হসপিটালে ট্রিটমেন্ট ছিল, যেটা সকাল 12টার মধ্যে আমাদের কমপ্লিট হয়ে গেছে। তো দুপুরবেলা কিছু খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিচ্ছিলাম, আর আজকে একটু সোমবার রয়েছে, তো ভেলোরের সামনেই ভেলোর ফোর্ট রয়েছে। চলুন আপনাদের ভেলোর ফোর্টটি একটু ঘুরিয়ে নিয়ে আসি। ভেলোর ফোর্টে অ্যাকচুয়ালি রয়েছে, আমি আগেও অনেকবার গেছি, কিন্তু ভেলোর ফোর্টে সবথেকে যেটা ভালো লাগে সেটা জলকণ্ঠেশ্বর টেম্পল। তো আজকে সোমবার আছে, ভালোই হয়েছে। জলকণ্ঠেশ্বর টেম্পল মানে ওখানে শিব ঠাকুর আছে, বড় মূর্তি রয়েছে, সেখানে একটুখানি পুজো করে আসি, দর্শন করে আসি। তবে ভেলোর ফোর্ট থেকে ভেলোর সিএমসি হসপিটাল থেকে ভেলোর ফোর্টের ডিস্টেন্স খুব একটা বেশি না, নর্মাল আমরা হেঁটে 10-15 মিনিটে পৌঁছাতে পারি। তবে আজকে একটু শরীর টায়ার্ড লাগছে বলে আমরা অটো নিয়ে নিলাম। তবে আপনারা যদি কখনও যেতে চান এখান থেকে, হেঁটে চলে গেলে মনে হয় বেটার হয়। আর যদি অটো ধরতে চান, কখনোই সিএমসি গেটের সামনে থেকে দেখবেন অটোটা 100 টাকা চাইবে, বাট 100 টাকা লাগে না, আমরা এই অটোটা 60 টাকায় মানে বুক করেছি। এই দেখুন, রাস্তার ওই পার থেকেই আমাদের ফোর্টের পুরো বাউন্ডারি ওয়াল শো দেখা যাচ্ছে। বিশাল এরিয়া নিয়ে ফোর্টটা আছে, কিন্তু ফোর্টের ভিতরে আমরা বেশি ঘুরিনি, একমাত্র যখনই গেছি ফোর্টের টেম্পলটাই আমরা দেখেছি। আর আপনারা হেঁটে এলে অসুবিধার একটাই হলো, বাউন্ডারি ওয়ালটা রয়েছে বলে আমরা টপকে যেতে পারি না, মানে পার হয়ে যেতে পারি না, আমাদেরকে হেঁটে হেঁটে একটু আসতে হয়। তো এটা যেহেতু আমরা মানে বাস রোড বা গাড়ির রাস্তা দিয়ে যাচ্ছি বলে একটু ঘোরা হচ্ছে, কিন্তু হেঁটে এলে এতটা ঘুরতে হয় না, ভিতরে বাস স্ট্যান্ডের ভিতর দিয়ে আসা যায়। এই দেখুন রাস্তার ওই ডান দিকে যে একটা গলি ঢুকে গেছে না, ওই অটোগুলো দাঁড়িয়ে আছে। এই অটোগুলো দাঁড়িয়ে আছে, এই ডান দিক দিয়ে যদি সোজা চলে যায় সামনেই ফোর্ট। তবে যেহেতু আমরা অটোতে রয়েছি বলে আমাদের অনেকটা এগিয়ে গিয়ে ইউটার্ন নিতে হবে। যে উপরে আমরা যদি হেঁটে আসতাম তাহলে উপরের যে ফ্লাইওভারটা রয়েছে না, ওটা দিয়ে আমরা পার হয়ে চলে গেলে তাড়াতাড়ি হয়ে যেত। যাই হোক, অটোতে আছি, চলুন আপনাদেরকে আমরা একটুখানি ভেলোর ফোর্টটা দেখিয়ে দিই। এটা হলো ফোর্টের এন্ট্রি গেট, এখন অটোটা পুরো ভিতরে চলে যায়। আগে যখন আমরা আসতাম এত ভিতরে আসতো না, যাই হোক ভালোই হয়েছে, হাঁটতে হচ্ছে না এতটা। তো এই যে ফোর্টের বাঁদিক বা ডান দিকে এরকম বড় বড় প্রাচীর রয়েছে, মেন এন্ট্রিটা দেখাতে পারলাম না, এন্ট্রিটা বেরোনোর সময় আমি আপনাকে হয়তো যদি অন্ধকার হয়ে যাবে যদিও ছবি তুলে দেখাবার চেষ্টা করব। অটো থেকে নেমে একটুখানি এগিয়ে যেতে হবে, একটুখানি হাঁটতে হবে। সুন্দর রথটা না, ফোর্টের ভিতরে এই যে দেখা যাচ্ছে মন্দিরটি, এইটি হলো জলকণ্ঠেশ্বর টেম্পল। এইটিও বিশাল প্রাচীর দিয়ে মানে ঘেরা, অনেকটা জায়গা নিয়ে। ভিতরে শুধুমাত্র যে শিব ঠাকুর রয়েছে এই নয়, ভিতরে গণেশ ঠাকুর রয়েছে, আরও বিভিন্ন ঠাকুর রয়েছে, যেগুলো আমি মানে বিষ্ণু ঠাকুর বা নারায়ণ ঠাকুর রয়েছে। খুব সুন্দর এখানকার প্রতিমাগুলো দেখতে, খুব সুন্দর লাগে। আমি যতবার এসেছি প্রতিদিন মানে চেষ্টা করেছি, যতবার আসবো একবার হলো আমি যেন এখানে আসি। দারুণ পরিবেশ, এখানে কিছু ফুল বিক্রি হচ্ছে, আমি এখান থেকে কিছু একটু ফুল নিয়ে নিই গণেশ ঠাকুরের জন্য, শিব ঠাকুরের জন্য কিছু ফুল নিয়ে নেবো। এখানে বেশ ডালা সিস্টেম আছে, আর এখানকার ফুলগুলো এত সুন্দর, মানে আমাদের কলকাতা আমরা থাকি, কলকাতার মালাগুলো এরকমভাবে সাজানো থাকে না, বাট এখানকার মালাগুলো খুব সুন্দর হয়, উপর থেকে মোটা হয়ে আস্তে আস্তে করে নিচের দিকে সরু, খুব সুন্দর দেখতে হয়। তো আমরা এখান থেকে কিছু একটা প্যাকেট নিয়ে নিচ্ছিলাম ঠাকুরকে দেওয়ার জন্য, এখান থেকে নিয়ে আমরা একটু এগিয়ে যাবো। এখানে জুতো রাখার ব্যবস্থা আছে, জুতোগুলো রেখে যাবেন, নিশ্চিন্তে রেখে যাবেন, চুরি হওয়ার ভয় নেই। আমার কোনোদিন জুতো চুরি হয়নি, এখন পর্যন্ত জুতো চুরি হয়নি। এখানে জুতো রাখবেন, রেখে গিয়ে চলে যাবে। এটা হলো টেম্পলের এন্ট্রি। এখানকার টেম্পলগুলোকে মানে যত রকম টেম্পল দেখা যায় প্রায় দেখা যায় একই রকম, মানে স্ট্রাকচারটা একই রকম। এর ভিতরের স্ট্রাকচারগুলো আরও সুন্দর আছে, আমি পুরোটা আপনাদের ঘুরিয়ে দেখাবো, সাথে থাকুন আপনারা। এখন জাস্ট
এই এর উপরে সন্ধ্যেবেলা হলে এত টিয়া পাখি এসে বসে, প্রচুর টিয়া পাখি, বিভিন্ন ধরনের পাখি এসে চূড়ার উপরে এসে বসে থাকে। চলো এখানে কিছু টাইম টেবিল দেওয়া রয়েছে বোর্ডের মধ্যে, যে কখন কখন পুজো হয় সব কিছু একটা টাইম দেওয়া রয়েছে এখানে। আগে ভিতরটা পরিক্রমা করে নিচ্ছি, তারপরে বাইরেটা ঘুরবো। কত লোক ছবি তো আমি তুলছিলাম, ভিডিও করলাম না বাইরে। ও আমি বাউটা একটা করেছিলাম। এই গেটের ভিতর থেকে ভিতরে ক্যামেরা মোবাইল মানে এসব অ্যালাউ নেই ক্যামেরা করা, তবু অনেক লোকে করে, বাট আমি সেটা করি না কখনো। একটুখানি জাস্ট চেষ্টা করবো সামনে গণেশ ঠাকুরের মূর্তিটা দেখানোর জন্য, যদিও এখানে চারিদিকে লেখা রয়েছে ক্যামেরা অ্যালাউড না। ঢুকে একটা গণেশ ঠাকুরের মূর্তি আছে, বিশাল সুন্দর। এখানকার ঠাকুরদের সাজানোর মানে খুব সুন্দরভাবে সাজায় ঠাকুরকে, মালা দিয়ে ধুতি পরানো হয়, কত সুন্দর করে সাজানো হয়। ভিতরটা ভালো করে ক্যামেরা করতে পারলাম না, মানে ভিডিওগ্রাফি করতে পারলাম না, এবার বেরিয়ে চলে এলাম। বেরিয়ে এসে এই মন্দিরের চারিদিকটা একটু পরিদর্শন করব। এখানে আমরা একটু এসে বসে থাকি। এখানে স্ট্রাকচারটা দেখুন বিশাল সুন্দর, মানে এটা ক্যামেরায় দেখা নিজের খালি চোখে দেখার মধ্যে অনেক ডিফারেন্স আছে। আমরা হয়তো ক্যামেরা ততটা ভালো বোঝা যাবে না। চারিদিকটা খুব সুন্দর করে একটু সাজানো রয়েছে, গার্ডেন মতো করা রয়েছে। ঘুরে আসি এক পাক, চলো। আগে হয়তো এখানে কিছু হতো, বাট এখন এখানে কিছু হয় না, এখানে পুরোটা ফাঁকাই থাকে। কোনো এক সময় আমি এসেছিলাম সেখানে ভিতর থেকে ঠাকুরকে একটা সিংহাসনে করে বার করে নিয়ে এসে এই মন্দিরের চারিদিকে পরিক্রমা করছিলো, তখন দারুণ লাগছিল দেখতে। বাট সেই ভিডিওটা আমার কাছে এই মুহূর্তে হয়তো নেই, তবু আজকে একটু চারিদিকটা একটু হেঁটে দেখি, একবার পরিক্রমা করে নিই একবার।
আমরা এখন ফোর্ট থেকে একদম বাইরে বেরিয়ে চলে এসেছি। ফোর্টের গেট ওটা যেটা আমরা আগে বলেছিলাম না, বাইরেটা দেখাবো, বাট এখন অন্ধকার হয়ে গেছে, অতটা ভালো করে দেখা যাবে না। ফোর্টের চারিদিকে এরকম পুরো জলাশয়। কালকে আপনাদের নিয়ে যাবো গোল্ডেন টেম্পল, আপনারা দেখতে থাকুন।